আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি, ডাউটফুল মাইন্ড আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ ভাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওয়েল আসিফ ভাই, আমি ডাউটফুল মাইন্ড, আচ্ছা আবার এসেছেন। এটা পার্সোনাল, ডাউটফুল মাইন্ড আপনি বের হয়ে গেছিলেন বোধহয়। না আমি আসি তো আসিফ ভাই, এখন শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি, বলেন। আসিফ ভাই, আমার একটা মানে জিনিস আসলে এটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি, মানে আপনার সাথে ডিসকাস করবো, তো অবশ্যই পাইলাম আর কি আপনাকে। এটা হচ্ছে, ধরেন হিস্টোরিওগ্রাফিক্যালি যদি যাই, মানে উমাইয়াদ খালিফাতের আগে ওই যে যেটা আপনার মানে ইসলামের যে এস্টাবলিশমেন্ট, সোকল্ড এস্টাবলিশমেন্ট যেটা, ওটা কিন্তু হিস্টোরিওগ্রাফিক্যালি মানে আমি অনেক চেষ্টা করলাম কোথাও বের করতে পারলাম না। যেমন আলেকজান্ডার দি গ্রেট কিংবা খ্রিস্টানের কিংবা জিউসের যেসব প্রফেটরা ছিল, ওদের কোনো না কোনোভাবে পাওয়া গেছে, বাট এটা যেটা মানে অ্যারাবিক যেটা লিজেন্ড, এটার আমি কোনো কিছুই মানে অস্তিত্ব পাচ্ছি না বিফোর মানে আপনার যে আব্দুল মালিক। এটা কি আসলে কতটুকু অথেন্টিসিটি, এটা কি মানে কোনো এরাই বানাইছে, মানে এদের রূপকথা, নাকি আসলে মানে সামওয়ান ওয়াজ দেয়ার, এটা মানে আপনি কিভাবে ইয়ে করবেন? ভাই, অনেকগুলো প্রমাণাদি তো আছে, মানে ওই সময় যে কি কি হয়েছিল সেরকম অনেকগুলো প্রমাণাদি আছে। আপনি হয়তো ভালোভাবে তাহলে খোঁজেন নাই, কিন্তু ভাই আপনি কি মুফাসসির ইসলামের লাইভ শোনেন নাকি? ওরকম না, আমি আসলে আছে পাইছে সিয়েরা ইন্টারন্যাশনাল একটা ইউটিউবে একজন আলফাদি নামের একজন আছে, ওনার উলার দেখছি আর কি অনেক। আচ্ছা, এক্স মুসলিম আর কি, সৌদি এক্স মুসলিম। আচ্ছা, মানে ইউটিউবে ভিডিও টিডিও না দেখে আপনি তাহলে একটু এই বিষয়ে একটু একাডেমিক পড়ালেখা করেন, দেখেন এই বিষয়ে একাডেমিশিয়ানরা কি বলে সেটা একটু দেখেন। আমার মনে হয় আপনি নিজেই খুঁজে পাবেন, নিজে সার্চ করলে খুঁজে পাবেন যে কিছু মানে পয়সা পাওয়া গেছে, কয়েন পাওয়া গেছে, এবং সেখানে মুহাম্মদের নাম পাওয়া গেছে, আরো কিছু এভিডেন্স আছে যে সেই সময়ে খিলাফত আমলে যে কারা কারা ছিল, এরকম কিছু কিছু এভিডেন্স পাওয়া যায়, একেবারে যে পাওয়া যায় না তা না। তবে আসিফ ভাই, আমি একটা ওই যে মানে একটা ইয়েতে দেখছিলাম, মানে 633 সালের একটা বইয়ে, মানে দ্য প্রফেট অফ ওয়ার, সামওয়ান ইজ ইন দ্য আরাবিয়া, মানে ওরকম একটা ইয়েতে পাইছি অবশ্য এই আর কি। তবে অনেক ডিসক্রিপেন্সি মনে হয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, এই এই বিষয় নিয়ে আসলে আমি আমি খুব একটা ইন্টারেস্টেড না, এবং এদেরকে এদের সাথে তেমন একটা, যারা এগুলো দাবি করে যে মোহাম্মদের কোনো ঐতিহাসিক কোনো ইয়া নেই, তাদের সাথে আমি আসলে সেরকম কোনো ডিসকাশনে যেতে চাই না, কারণ এগুলো একটা মানে ফালতু আলোচনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে অপ্রয়োজনীয় আলোচনা, এটা দিয়ে এই আলোচনাতে আসলে কোনো আমার কোনো কাজ নাই। আমি যেটা মনে করি, মোহাম্মদ বলে তো অবশ্যই কেউ ছিল, এবং যে খেলাফত আমলের যে বিষয়গুলো বলা আছে সেগুলোও অনেক কিছুই অনেকেই ছিল, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসলে আমার মনে হয় আমার আরেকটু স্টাডি করা উচিত, যাওয়া উচিত আর কি, যদি আমি আপনার জিনিস ফলো করি, বাট একটু মানে মনে আসছিল আর কি, এই জন্য জাস্ট আপনার সাথে ডিসকাস করলাম। হ্যাঁ, এবং ইউটিউবে ভিডিওগুলো দেখা থেকে একটু সাবধানে দেখবেন, দেখবেন কিন্তু সাবধানে দেখবেন, সবকিছু আবার অ্যাকসেপ্ট করবেন না, সবকিছু একেবারে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করবেন না, সবকিছুকেই একটু ক্রিটিক্যালি দেখবেন, যে যে আমার কথা, ইনফ্যাক্ট আমার কথাও ক্রিটিক্যালি দেখবেন, যে যে এই কথাটা যে বললো, এই কথাটার ইয়াটা কি, সোর্সটা কি, কোথা থেকে বললো, কথাটা আসলে আদৌ সঠিক কিনা একটু যাচাই করে দেখি, যে কেউই বলুক না কেন সেটা একটু যাচাই করে দেখবেন। আমি দেখেছি যে এই যে মুফাসসির ইসলাম টাইপের কয়েকজন আছে, যারা হচ্ছে গিয়ে আমেরিকার কিছু খ্রিস্টান টিচারদের থেকে, খ্রিস্টান অ্যাপোলজিস্টদের থেকে মানে কিছু জিনিস নিয়ে টিয়ে, এই যে ডেভিড উড বাই টাইপের কারা কারা যারা আছে, আমি শুনেছি এদের নাম, একটু একটু দেখেছি, অল্প স্বল্প দেখেছি, এদের ভিডিও টিডিও দেখে সেগুলোকে বাংলায় অনুবাদ করে, মুফাসসির ইসলাম সেগুলোকে বাংলায় অনুবাদ করে জাস্ট, হ্যাঁ বাংলায় বলে, ওই একই কথা বাংলাতে এসে বলে। এইগুলা খুবই এরা, এই যে ডেভিড উড, মানে এই যে ইশেদের মতো, ডেভিড উডের সম্পর্কে আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের, মিশনারিরা ইসলামকে ইয়া করার জন্য মানে নানা ভিডিও টিডিও বানায়, এদের আবার এটা অভিজ্ঞতা লোকে, এদের কথা আবার যখন মুফাসসির ইসলাম বাংলায় বলে, এগুলা আমাদের আন্দোলনটা কি একটা একটা ক্ষতি ক্ষতির সম্মুখীন করে ফেলে, একটা ক্ষতিগ্রস্ত করে ফেলে, বুঝতে পেরেছেন? না আমি নর্মালি আছি ভাই, আমি তো আসলে অনেক মানে 2015-16 সাল থেকে আপনি ফলো করি, তো মানে হঠাৎ করে একটা ইন্টারেস্ট জাগলো আর কি, মানে এরা কি বলে একটা দেখি, এই ওখান থেকে আর কি, আসলে আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, ডাউটফুল মাইন্ড, আপনি তাহলে আজকে বিদায় জানাবো নাকি আর কি বলবেন? জি না, আজকে বিদায় জানাতে পারেন, থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকেন ভাই, শুভকামনা রইল আপনার জন্য। আরেকজনকে যুক্ত করি, এবিসিডি আপনাকে যুক্ত করা হয়েছে, এবিসিডি আপনি বলেন তাহলে। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। জি আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল যে জিসাসের যে মা ছিলেন মারিয়া, উনি কিভাবে ডকুমেন্ট, উনি কিভাবে প্রেগন্যান্ট হন, প্রেগন্যান্ট
এটার কোনো মানে এটার কোনো অ্যাকচুয়াল ডকুমেন্টেশন আর কোনো অ্যাকচুয়াল স্টোরি আপনি জানেন কিনা, যে অ্যাকচুয়াল স্টোরিটা কি ছিল? বিকজ ওনারা তো বলেন যে এটা একটা মিরাকল ছিল, বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি জানেন কিনা। আমি যতদূর জানি যে এইটা এরকম একটা গল্প, অনেক সভ্যতাতে এরকমের বিভিন্ন ধরনের গল্প গুজব পাওয়া যায়, এমনকি আমাদের গ্রামেও এরকম কিছু ঘটনা ঘটেছিল। যেমন হচ্ছে, একটা হচ্ছে আমাদের গ্রামের এক মহিলা, তার স্বামী বিদেশে থাকতো, সৌদিতে কাজ করত, মানে আমি ওই গ্রামে থাকতাম না, মানে আমাদের দেশের বাড়ির কথা বলছি। সেখানে এক মহিলার স্বামী সৌদি আরব থাকতো, এখন 5 বছর ধরে সৌদি আরবে কাজ করে। সেই মহিলাই 5 বছরের মধ্যে একবার প্রেগনেন্ট হয়ে গেছে। এখন কে করেছে কে করেছে, এখন বলতেছে যে জিনে করেছে। এখন জিনে করেছে, জিনে তো এভাবে কিভাবে করলো এটা তো বোঝা গেল না। তো আবার একটা ছেলে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। এখন ছেলে বাচ্চার জন্য তো আমরা যেটা মানে স্কুল কলেজে পড়েছি, সেটা হচ্ছে যে একটা মেয়ের ভিতরে, মেয়ের শরীরে XX ক্রোমোজোম থাকে এবং একটা ছেলের শরীরে XY ক্রোমোজোম থাকে। একটা ছেলে এবং একটা মেয়ে যখন মিলিত হয়, তখন যদি XX ক্রোমোজোমটা যদি মিলিত হয় ছেলেটার এক্স এবং মেয়েটার এক্স, তাহলে বাচ্চাটা হবে, দুইটাই যদি এক্স হয় তাহলে বাচ্চাটা হবে মেয়ে। আর যদি মেয়েটার এক্স এবং ছেলেটার ওয়াইটা যদি মিলিত হয়, তাহলে সেই বাচ্চাটা হবে ছেলে। এটা আমরা ছোটবেলা থেকে শুনে মানে পড়ালেখা করেছি, এটা তো আপনিও পড়েছেন তাই না? জি। তার মানে হচ্ছে একটা ছেলে বাচ্চা হতে হলে অবশ্যই একটা ওয়াই ক্রোমোজোম লাগবে, এবং সেই ওয়াই ক্রোমোজোমটা অবশ্যই আরেকটা ছেলের কাছ থেকে আসতে হবে। মেয়েদের কাছে কিন্তু আছে শুধুমাত্র XX ক্রোমোজোম, দুইটাই, এটাও এক্স সেটাও এক্স। তার মানে মেয়েদের কাছে কিন্তু কোনো ওয়াই ক্রোমোজোম নাই। এই ওয়াই ক্রোমোজোমটা দ্বারা যদি একটা ছেলে বাচ্চা পয়দা হয়, তাহলে অবশ্যই সেখানে একটা আরেকটা ছেলের অংশগ্রহণ লাগবে, যার কাছে একটা ওয়াই ক্রোমোজোম আছে, নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে যদি একটা ওয়াই ক্রোমোজোম না থাকে, তাহলে মেয়েটার পেটে যদি বাচ্চা হয়ও কোনোভাবে, তাহলে সেটা হবে মেয়েটার যে মানে XX ক্রোমোজোম নিয়ে হবে, তাহলে মেয়ে হবে। কিন্তু ছেলে হতে হলে অবশ্যই আরেকটা পুরুষ, আরেকটা ছেলে ছেলে মানুষের সাথে তার মিলিত হতে হবে, সেইখান থেকে ওই ওয়াই ক্রোমোজোমটা আসবে। এখন জিনের তো কোনো ক্রোমোজোম থাকার কথা না, জিন তো হচ্ছে আগুনের তৈরি, তাই না? আগুনের তৈরি জিনিসের আবার ক্রোমোজোম থাকে কিভাবে? আর হচ্ছে আল্লাহ পাক যদি সেটা করে থাকে, আল্লাহ পাকের তো কোনো ক্রোমোজোম থাকার কথা না। সেখানে যে ওয়াই ক্রোমোজোমটা, সেটা আসলো কোথা থেকে? ছেলে বাচ্চা যদি হয়, তাহলে তো ওয়াই ক্রোমোজোমটা কোথা থেকে আসলো, সেটা তো একটা বিপদ, মানে একটা উদ্ভট কথা। এমনকি যদি ফেরেশতারাও এসে করে দিয়ে থাকে মারিয়াকে, তাহলেও তো সেটা হয় না। কিন্তু আমরা ইতিহাসে এরকম অনেক ঘটনা জানি যে যে সমস্ত মেয়েরা ধরেন স্বামী বুড়া হয়ে গেছে বা স্বামী বিদেশে থাকে, মেয়েদেরও তো যৌন চাহিদা থাকবে, স্বাভাবিক ব্যাপার, আর ছেলেদেরও থাকবে, মেয়েদেরও থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। একটা মেয়ে যখন একটু মানে একটু প্রাপ্তবয়স্ক হবে, 22-23-24 বছর বয়স হবে, তখন তো তাদের একটা শারীরিক চাহিদা থাকে। এখন দেখা যায় স্বামী বুড়া হয়ে গেছে বা স্বামী মানে মানে বিদেশে থাকে বা স্বামী সেই রকম করে না, তখন মেয়েরা করে কি, একটু অন্য ছেলেদের সাথে একটু সম্পর্ক করে। সম্পর্ক করলে তখন বাচ্চা টাচ্চা হয়ে গেলে তখন তারা বলে যে এটা আল্লাহ করছে, এটা ভগবানে করছে, হ্যাঁ এটা জিনে করছে, এটা ভূতে করছে, এরকম নানা গল্প টল্প ফাঁদে। এটা আমরা অনেক প্রাচীন কাল থেকে আমরা জেনে আসি যে এরকম অনেক গল্প সমাজে প্রচলিত আছে। মারিয়ার মরিয়ম বিবির গল্পটা শুনে তো আমার কাছে মনে হয়েছে যে এটা তো সে কোথাও একটা কিছু করছিল, মানে জনগণ তো ওই এলাকার মানুষজন তো তাকে খারাপ বলবে বা ওই এলাকার মানুষজন তো তাকে মানে নষ্টা টষ্টা গুলো বলবে, খারাপ চরিত্র এগুলো বলবে, এবং তাকে পাথর ছুড়ে মেরে ফেলবে। ইহুদিদের সেই সময় নিয়ম ছিল পাথর ছুড়ে মেরে ফেলা। এখন এই পাথর ছুড়ে মেরে ফেলার হাত থেকে বাঁচার জন্য সে বলছে যে আমাকে মানে আমি অটোমেটিক ঈশ্বর এসে করে গেছে, আমি হয়ে গেছে বাচ্চা। এটাও হতে পারে, আবার এমনও হতে পারে যে হয়তো মারিয়াকে, বিবি মরিয়মকে একটু ঘুমের ওষুধ টুষুধ খাওয়ায় কেউ করে ফেলছিল, এটাও হতে পারে। কিন্তু সেখানে যে অবশ্যই একটা পুরুষের অংশগ্রহণ ছিল সেটা তো নিশ্চিত, এটা এই বিষয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। বুঝতে পেরেছি ভাইয়া। আপনার কি মনে হয় যে একটা মানে ছেলে বাচ্চা হলো, এটা কি আরেকটা ছেলের ক্রোমোজোম ছাড়া, ওয়াই ক্রোমোজোমটা ছাড়া কি এটা হওয়া সম্ভব? না, ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, এটা মানে ওয়াই মানে ছেলেদের কোনো ইনভলভমেন্ট ছাড়া এটা ইম্পসিবল। হ্যাঁ, ছেলেদের ইনভলভমেন্ট ছাড়া এটা ইম্পসিবল, এটা তো অবশ্যই সত্য। একই সাথে সত্য যে বাচ্চাটা যে ছেলে বাচ্চা হলো, ওই ওয়াই ক্রোমোজোমটা কোথেকে আসলো, এটা তো আরেকটা প্রশ্ন, তাই না? জি হ্যাঁ। এগুলা যদি বলে যে অলৌকিক ভাবে হয়েছে, আচ্ছা ঠিক আছে মানলাম অলৌকিক ভাবে হয়েছে, কিন্তু ওয়াই ক্রোমোজোমটা আসছে কোথেকে সেটা তো বলতে হবে। অলৌকিক ভাবে তো একটা ওয়াই ক্রোমোজোম আসমান থেকে নামতে পারে না, তাই না? এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে। মানে এটা কি কোনো এক্সপ্লেনেশন আর কিছুই নাই ভাইয়া? এটার আর কোনো মানে ব্যাখ্যাই থাকতে পারে না, কারণ হচ্ছে ওয়াই ক্রোমোজোমটা কোথাও না কোথা থেকে আসতেই হবে। মানে মনে করেন আপনি যদি একটা একটা মানে টবে যদি একটা গাছের চারা না পোতেন, তাহলে সেখানে সেখান থেকে তো কোনো গাছ হওয়া সম্ভব না। সেটা যদি আপনি ইয়া করে রাখেন, এয়ারটাইট একটা বক্সের ভিতরে রেখে দেন, একটা মাটি, সেখানে তো কখনোই কোনো গাছ জন্মাবে না।
শুধুমাত্র না গাছ আমি জন্মাবে জানতে তখনই? চাচ্ছিলাম ভাইয়া যে ওদের রিলিজিয়নে ওরা কিভাবে জিনিসটাকে পোর্ট্রে করে। পোট্রে করে হচ্ছে গিয়ে এটা অলৌকিক ভাবে, মানে ফেরেস্তা এসে তাকে, কোরআনে যেটা বলা আছে, ফেরেস্তা এসে ফু দিয়ে দিয়েছিল, মরিয়মের গোপনাঙ্গে ফু দিয়েছিল, সেই ফু থেকে বাচ্চা হয়ে গেছে। আর বাইবেলে কি সেম ভাবে বলা আছে? বাইবেলে সেম ভাবে বলা আছে, কাছাকাছি মানে মোটামুটি একই কথা, যে পবিত্র আত্মা তাকে প্রেগনেন্ট করে দিচ্ছে, এবং সেই সময় তিনজন মানে বুড়া লোক ছিল, সেই তিনজন বুড়া লোক আবার যখন মরিয়মের বাচ্চাটা হয় তখন আবার তারা হঠাৎ করে কোথা না কোথা থেকে চলে আসছে, উপহার টুপহার নিয়ে চলে আসছে তিনজন রাজা, তিনজন বুড়া লোক মানে সাধু, তিনজন সাধু। তো এই তিনজন সাধু কিভাবে জানলো যে তিনজন এই কে তুমি ছিল, এই তিনজন কারা ছিলেন? এই তিনজন কারা ছিলেন সেই সম্পর্কে তেমন কিছু জানা যায় না, কিন্তু জানা যায় যে মরিয়মের যেদিন বাচ্চা হয় সেদিন তিনজন বুড়া সাধু লোক এসে মানে খুব আনন্দ ফুর্তি করছিল আর কি, উপহার টুপার নিয়ে আসছিল মরিয়মের কাছে। মানে এই তিনজনই এই এই কাজ করছে কিনা কে জানে, আমার তো মনে হয় এই তিনজনের উপরে সন্দেহ হয়। হতেই পারে ভাইয়া। ঠিক আছে, আর কি কোনো কথা বলবেন আপু আপনি? না না ভাইয়া, আর কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, তাহলে আজকে বিদায় জানাই, ভালো থাকবেন তাহলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, শুভরাত্রি। আরেকজনকে যুক্ত করি, আমাদের বাঁশবিহারি ভাই আছেন। বাঁশবিহারি ভাই কেমন আছেন? হ্যাঁ আসি ভাই, ভালো আছি, ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, কিন্তু একটু মন টন খারাপ, আমার পরিবারে একটা মানে একজন মারা গেছেন সেই জন্য। এমনিতে ঠিক আছে সবকিছু, ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বাসবির ভাই থাকেন আপনি, আমি কয়েকজন দুজনকে যুক্ত করি দেখি।